এরকম প্রতাপশালী রাজা মুহূর্তের ভিতরে সুদা করে দিছে আল্লাহ তাআলা ফারিজিন আল্লাহ জীবিত থাকাকালীন এর আগে আসতে পারে খোদাইয়া আছে কি না আছে এরকম আবু জাহেল্লা এত কোটি টাকা দেয় কোট বিহারি বারবার যায় এত টাকা এরকম দেখেন দোকান থেকে বাকি কাটে আদে না এরকম কিছু লোক কিছু পাতে আছে তো কিছু লোকের কাছে আবু জাহেল ভাই এদের কাছে গেছে যাই বলছিল আবু জাহেল আমার থেকে উঠে গেছে টাকা দেন তেরা বলছিল ওই মসজিদে এক লোক খুশি গেছে ফাকরিওয়ালা এই লোকের কাছে বিচার দহি আদায় করে দেয় মসজিদে ফাকরিওয়ালা লোক কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তে এত সুন্দর শুনে ওখানে মসজিদে আই রাসূলের দেখছে দেখি বলছি বলছি আমি একদম ব্যবসায়ী বাজার থেকে আবু জাহেল ওকে কিনে আনি আজকে অনেক দিন টাকা দেন এতে আরো ধমক দেয় এতে আরো দিনে ধমক দেয় টাকা দেন ওইখানে কিছু লোক বসে দিছে হেলা বলছে আমার কাছে কিছু দিন আদায় করে দিতে পারবে আমাদের রসুল খাইলো কিনা আল্লাহ রসুলের দিনের ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় আছে না কিসের আবু জাহেল তাহলে বলে কোনে রসুল তুই নিজে মাথা করে দিয়ে আসবি এই জন্য আলেম আলামা কারণে কোনে না তবে না বুঝার বান্দরি থাকে কেন এত ভদ্র এরা কি ভদ্র এরা ব্যাধ এরা কি না তবে গণে না তবে কি করে না এই সমস্ত মাতাল বন্ধুকে গণে না আলেমরা কারণ আলেমদের দিলের ভিতরে মহম্মদ আল কুতুব বড় লোক যোগাযোগ তোর থেকে বড় লোক কি যোগাযোগ করে গণবে সমগ্র তোর মতো এরকম দেওয়ালারে গণবে সমগ্র তারপরে আবার রসুল সুন্নাত উঠছে রওনা মাসাল এরা টাকা দিয়ে দেখা যাক যা আবু জাহেলের সাথে মুহাম্মদের সাথে মোকাবেলা মোকাবেলা করে লাগে আবু জাহেলের দরজা কোন মাদি বললা বলে আবু জাহেল কইতে দরজা কল দরজা কল বললা বলে বলছে এত থেকে মুক্তি নিছে কত মুক্তি নিছে তার তার কি আগুন এখন ধরে এরা দূরের থেকে দাঁড়া ফাড়াইছে আবু জাহেল বলতেছে এখন নিয়ে দিয়ে থাকে ভিতর থেকে টাকা আনি করে শুনতে এখন কোনওয়ালা চলে গেছে রসুল চলে গেছে ওই যারা ফাটাইছে এলাকা দেখছ আবু জাহেল সবসময় মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে কেপা আজকে দেখা যায় আবু জাহেল নিজে শুধু আজকে নিজে কি হয়ে গেছে শুধু আবু জাহেলের কাছে আসলে লিখছিল হা আমনে আমাদেরকে সবসময় মুহাম্মদের বিরুদ্ধে কেপা আজকে নিজে তো বলে গেলেন দেখা যায় আবু জাহেল বলেন সম্মান মুহাম্মদ দেশম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল দেশম আসলে চুমা দিছে আমার পুরা ঘর কাটতেছে পুরা ঘর কি কাটতেছে ভূমিকম্প শুরু হইছে দরজা খোলার সাথে সাথে বিশাল এক এক দাঁত আমার পায়ের নিচে দিছে আরেক দাঁত মাথার উপরে দিছে মুহাম্মদের নির্দেশের সাথে সাথে নাম আলী এদিক সেদিক করি এমনি বসায় বসে মানে এমনি বসায় কি হয়েছে মানে সুতরাং ডান বাবু আর সুতরাং ডান বাবু আর কি নাই সুযোগ নাই এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর কথা মানলে সবে নবীর কথা মানলে সবে খোদাকে তখন পাবে নবীর কথা মানলে সবে খোদাকে তখন পাবে জগৎ কি ছাড় লোহ কলম সবে তখন তোদের হবে জগৎ কি ছাড় লোহ কলম সবে তখন তোদের হবে ই মুহাম্মদ সে অপাতো মে তো হাম তেরে হ্যায় ই জাহান সিজ হ্যায় জা লোহ কলম তেরে হ্যায় ই জাহান সিজ হ্যায় জা লোহ কলম তেরে হ্যায় আল্লাহ পাক আমাদেরকে নবীর কথা মোতাবেক চলার তৌফিক দান করুন তাহলে রসুল কত রসুল হাসি তামাশা এগুলা রসুল মাঝে মাঝে তো মজা করছে রসুলের সাহাবায়ে কিরাম সবাই গোলায় বসছে গোলায় বসে সবাই খেজুর বন্টন করতেছে এবং স্বাভাবিক বড় বিশেষ মেহমান স্পেশাল মেহমান যিনি ওনার পাশে বসলে মেহমানদারি একটু ভালো হয় মেহমানদারি একটু দিয়ে একটু ভালো হয় তো আলী আসি রসুলের পাশে বসছে কিসের জন্য মেহমানদারি একটু ভালো হওয়ার জন্য এবং খেজুর বন্টন করে বসে
এখন আল্লাহর রাসূল খেজুর খায় বিসিটা আলীর সামনে রাখে রাসূল আলীর পিলানে জামাই মেয়ে জামাই বিসিটা খায় আর খেজুরটা খায় বিসি আলীর সামনে রাখে খানা শেষ হওয়ার পরে তখন রাসূল বলল আমার সাহাবারা তোমাদের থেকে একটা কে নিয়ে যাইতে হবে সাহেব আজকে এই মজলিসের মধ্যে কে বেশি খেজুর খেলো কে বেশি একজনে বলল বন্ধু হুজুর শুধু দিকে তাকায় দেখে কি যে আলীর সামনে তো ডবল বেশি দেখা বন্ধু হুজুর যিনি যিনি তার সামনে বেশি বেশি সে তো কিন্তু বেশি বেশি আলী বলতেছে আমারও তো একটা কথা আছে আমারও তো একটা কথা বন্ধু বলো কি কথা বলে যিনি বেশি সুদ দেখাইয়া ফেলাইছেন তার সামনে বেশি হতে থেকে দেখবে তার মানে রসুলের সামনে তো বেশি নাই রসুলের সামনে কি নাই বেশি নাই তাইলে রসুল জামার সাথে মজা করছে জামার সাথে কি রসুল রুকুত গেছেন সেজদাত গেছেন রসুলের নাতি কাদের উপরে আসে রসুলের নাতি আহ নাতি তো হইছে নানা দাদার কলিজার টিকা কলিজার নাতিরা বড় হয়ে গেলে দাদা লগিয়া তো না কলিজার টুকরা হলো নাতিরা রসুল শেষবারে তো লম্বা করছে রসুল মাথা যদি উঠায় তাহলে নাতি ফরি গেল বেটা বলে নাতি ফরি গেলে কি নাতি তো বুঝ নাই এখন নামাজ শেষ হওয়ার পরে রসুল আবার ঘোড়া হইছে হোসাইন এসে বললে হোসাইন তুমি ঘোড়ার উপর উঠো রসুল আবার ঘোড়া সাজে হোসাইন এর উপরে উনেবের পরে রসুল বললে তো হোসাইন তোমার এটা তোমার ঘোড়া তো এবার হোসাইন বলতেছে নানা ভাইয়া ঘোড়ার তো লেগাম থাকে আমার ঘোড়ার লেগাম কই আমার ঘোড়া লেগাম কই রসুল আবার মাথার ফাগরির যে শ্যামলাটা আছে হোসেনের নাতির হাতে দিয়ে বলে এই যে তোমার ঘোড়ার শ্যামলা এই যে ঘোড়ার লেগাম ওই যে ঘোড়ার বিল এই সময় সিদ্দিকে আকবর আসে হাতে সিদ্দিকে আকবর আসে হাতে মনে হলে বাহ হোসেনের ঘোড়াটা তো খুব দামি ঘোড়া হোসেনের হোসেনের ঘোড়া কে রসুল আল্লাহ আকবার আল্লাহ আকবার হোসেনের ঘোড়া কে সিদ্দিকে আকবর বললেন হোসেন তোমার খুব দামি ঘোড়ার উপরে বসা আছো আর রসুল বললেন সিদ্দিক ঘোড়ার উপরে যিনি বসা আছো ওনার নাম কি কোন হোসেনের মতো নাতি কেয়ামত পর্যন্ত আসবে না হোসেনের নানার মতো নানা কেয়ামত পর্যন্ত আসবে না কেয়ামত শুধু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত হোসেনের নানা থেকে শ্রেষ্ঠ আর কোনো নানা নাই শ্রেষ্ঠ নানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কি সারা সন্ধ্যা লাগাড়ি উঠছেন নাকি কিছু মজা করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দৃশ্য দেখানোর জন্য বলেছেন আয়েশা সুবহান দেখেন রাসূল বললেন আয়েশা এখানে এক পা দাও এখানে এক পা দাঁড়াও এইভাবে ধরে দেখাইছেন এভাবে ধরে কি দেখাইছেন আয়েশা আর একদিন বলেন চলো আজকে চাঁদের আকাশ পরিষ্কার চলো একটু দৌড়ে দেখি কারে কে হারাতে পারে কারে কে হারাতে পারে রাসূল ইচ্ছা কি তোমাকে একটু কম দৌড়েছে আয়েশা একটু জোরে দৌড়েছে এই দৌড়ে আয়েশা জিতে গেছে নবী হারিয়ে গেছে নবী গিয়ে গেছে হারিয়ে গেছে আয়েশার তো স্বাস্থ্য একটু মোটা হয়ে গেছে তখন রাসূল বলেন চলো আয়েশা তোমার সাথে আজকে একটু দৌড় প্রতিযোগিতা করি আবার যখন দৌড় প্রতিযোগিতা করলো রাসূল আয়েশাকে হারিয়ে দিল হারিয়ে দিয়ে বলল আয়েশা আজকে নিলো ওই দিনের বদলা নিলাম ওই দিন তুমি আমাকে হারিয়ে দিছো আজকে আমি তোমাকে হারাই দিলাম এটা হলো নবীর আদর্শ নবীর চলা নবী কি সলা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم صدق الله مولانا العظيم জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিবিদের সাথে আলোচনা করতেছেন আলোচনা করার পরে বিবিদের বারবার উপরের দিকে তাকাইতেছে
আয়েশা মাতার উপর দিকে তাকায় রাসূল বললেন আয়েশা তো উপর দিকে তুমি তাকাও কেন কারণ তো আকাশে আজকে তারাগুলো খুব সুন্দর দেখা যায় রাসূল বললেন আয়েশা তো ঘুরে দেখছ কয়টা তারকা আছে আয়েশা একটা গুণ আর একটা আলো না আর একটা গুণ তো আয়েশা বললেন তুমি অসংখ্য তারকা গুণ শেষ করতে পারছিস না গুণ শেষ করতে পারছিস না তেমন সময় সিদ্দিকে আকবর আর ওমর দুজন চলে যাইছে রাসূল বললেন আয়েশা শোনো আমার সাহাবীদের মধ্যে এমন একটা সাহাবী আছে যার আমল আকাশের তারকা গুণ যেরকম শেষ করতে পারতেছে না তার আমলও এরকম অগণিত আয়েশা খুশি হয়ে গেল এটা মনে হয় আমার আব্বা এটা মনে হয় কি আমার আব্বা মেয়েদের বাবার প্রশংসা করলে মেয়েরা খুশি হয় বাবার প্রশংসা করলে কি মেয়েরা খুশি হয় কিছুক্ষণ পরে এসে একটা মনে হয় আমার আব্বা কিছুক্ষণ পরে রসুল ওমরের দিকে ইশারা করে আয়েশার চেহারা মলিন হয়ে আয়েশা এত সুন্দর ছিলেন মাঝে মাঝে রসুলের মজা করে আয়েশ দেখতেন ইয়া হুমায়রা বলে দেখতেন হুমায়রা মানে লাল সুন্দরী শ্রেষ্ঠ সুন্দরী তখন মাঝে মাঝে হুমায়রা বলে দেখতেন আয়েশার চেহারা মলিন হয়ে গেছে ওমর ফলক ওমর বললেন আয়েশা তুমি মনে একটু নারাজ হয়ে গেছো আমার দিকে রসুল আকাশের তারকা জড়িত গণি শেষ করা যায় না আমি ওমরের আমল এরকম গণি শেষ করা যায় না তবে তোমার আব্বার বলা তোমার আব্বা রসুলের সাথে মক্কা থেকে মদিনা হিজরত করার সময় গারে সুরের মধ্যে অবস্থান করেছিল এক রাত্রের আমল যদি আমি ওমরকে দিয়ে দেই আমি ওমরের পুরা জীবনের আমল তোমার আব্বাকে দিয়ে দেব তোমার আব্বা রাজি আছে কিনা জিজ্ঞেস করো তোমার আব্বা রাজি আছে কিনা জিজ্ঞেস করো রসুল একটু মিষ্টি হাসি দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন আয়েশা শোনো ওমর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে যত আমলদার হবে যত ওলি আব্দাল গাউস কত হবে সকলের আমল গুলো এক পাল্লা দিল সিদ্দিকে আকবরের এক রাত্রের আমলের সমান হবে এক রাত্রের আমলের সমান হবে না শুধু ওমর না কিয়ামত পর্যন্ত সকল লোকের আমল একসাথে দিলে সিদ্দিকে আকবরের আমলের সমান হবে না এরকম আমল ওয়ালা হলো সিদ্দিক এরকম আমল ওয়ালা হলো কি সিদ্দিক আর সারাক্ষণ রসুলের দিকে তাকায় দেখতেন কার দিকে রসুলের দিকে তাকায় দেখতেন রসুল কি আমল কখন কি করেন কখন কি আমল করেন এই জন্য রসুলকে সিদ্দিক আকবর এত বেশি মহব্বত করতেন এই জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা রসুলকে ভালোবাসেন তাদের দল হবে দুইটা তাদের দল হবে কয়টা রসুলকে সিদ্দিক আকবর ভালোবাসেন ষোলো আনা আরেকজন ভালোবাসছে আবু তালেব রসুলকে ষোলো আনা কত আনা ভালোবাসছে আবু তালেব ষোলো আনা ভালোবাসছে রসুলকে এত ভালোবাসছেন আবু তালেব মারা যাওয়ার সময় রসুল ফাঁসে যাইয়ে বলছেন রসুলকে ভালোবাসতো তবে রসুল যা বলতো তা মানতো না তা কি করতো না মানতো না আবু তালেব হলো এক নম্বর আশেক রসুল আবু তালেব হলো এক নম্বর আশেক রসুল আশেক মানে যাকে ভালোবাসে যাকে কি করে ভালোবাসে আবু তালেব এক নম্বর আশেক রসুল তবে রসুল যা বলতো তা মানতো না তা কি করতো না মানতো না কারণ আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি হুজুর আমলে রাখতে না করে বললে আমি ভালোবাসা করতে না আব্বারা খুব ভালোবাসে বাবার খোঁজ তো বললেন এই ভালোবাসা কোন নাম আছে এক লোকের মাথার মধ্যে রুটি আর গোস্ত রওনা হইছে সমুরি এক জায়গার মধ্যে একটা কুত্তা খিদায় কাতর হইয়া জুবে এত রূপায় এতে দাঁড়ায় দাঁড়ায় কুত্তাটার করুণ অবস্থা দেখে কাঁদতেছে আরেকজন আসতে সম্মত বাদ দিয়ে কাঁদতেছে কুত্তা এটা কি যায় দুর্বল হইয়া জিম্বে এত রূপ বাড়ি কি কুত্তা এটা দরদে মহব্বতে ভালোবাসা কাঁদতেছে তোর মাথার মধ্যে কি তা রুটি আর গোস্ত কথা তো কান্দা কাটি করবে কি যাবো কিন্তু রুটি একটা গোস্ত একটা দিলে তো জিম্বা অটো ঢুকে যাবো কথা আরে রুটি আর গোস্ত দিতে তো খুশি লাগে রুটি আর গোস্ত দিতে কি লাগে কান্না কাটি করে দিলে সবের ফানি গেল এখানে তো খুশি লাগলো না এখানে কি লাগলো না খুশি লাগলো না আব্বারা খুব মহব্বত করে আব্বার খোঁজ খবর রাখে ঈদের সময় সেরা রুটিটা আব্বার লাগে না আব্বারা ভালোবাসে
আমারে কি করে খুব ভালোবাসে আমারে কি করে খুব ভালোবাসে আপনার ভালোবাসে আজকে আহমদ কে লিয়ে শর্ত হয় এতে বায়ে আহমদ মুক্তার হয় আশিক সা দেখ নেহি ওয়ে মতে মুসে নওয়াদ আমল কার হয় সহি বতা হয় আশিক নাম মে হাল সুন্নত রহমত সে কিউ বেজার হয় সুন্নত রহমত সে কিউ বেজার হয় ওদের রাসূলের ভালোবাসার একটা পথ মাপকাট হইল রাসূলের সুন্নত আমল করা দাড়ি রাখে না রাসূলকে খুব ভালোবাসে নাকি মিশা কথা ওই কুত্তার লাগ আমাদের এই মার্কা এতে কুত্তার ভালোবাসার মধ্যে এতে ভালোবাসার মধ্যে কোনো ব্যবধান নাই এতে ভালোবাসার সাথে কুত্তার ভালোবাসার সাথে কি নাই কোনো ব্যবধান নাই কারণ কুত্তারে রুটি দিয়ে দিলে চলতো নবীর ভালোবাসতে হলে মধ্যে দাড়ি রাখতে নবীর ভালোবাসতে হলে মুখ কি রাখতে হবে দাড়ি রাখতে হবে নবীর ভালোবাসতে হলে সকালবেলা ঘুমের মধ্যে মজার ঘুমটা ছেড়ে মসজিদে চলে আসতে মসজিদে কি চলে আসতে এই যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আযীম আল্লাহ পাকের দরবার থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ আল্লাহ রাসূল বললেন হুজুর আমি চলে গিয়েছি আল্লাহ আমি চলে গিয়েছি বলতে না এত তাড়াতাড়ি যাই না আরো কাম আছে আরো কি আছে আল্লাহ পাক মালিক কে দেখছেন মালিক কে রেগে মালিক এত জাহান্নামের তত্ত্বাবধায়ক জিম্মাদার ফেরেশতা এদের নাম হলো মালিক এদের নাম কি মালিক কে ডাকলে মালিক কা আমার রসুলকে জাহান্নাম ডাকা রসুলকে জাহান্নাম হলো সাতটা হাবিবা সাইর সাকান রাহিম হাতামা লাজা ওয়াইল এই সাতটা দোজক দেখেছে কোন দোজকের যাত্রী কে হবে কোন দোজকের কারে কি মেমানদারি করে কি অপরাধ করলে কোন জেলখানা রাখবো এটা ওইখানে মালিক ফেরেশতা বলে দিয়ে একটা দোজকের নাম বলছে ওয়াইল এটা কি ওয়াইল দোজক নাম বলছে এই দোজকের মেহমান কারা হবে এই দোজকে কাকে রিমান্ডে নিবে এটা মালিক বলে না সুবল আল্লাহ রাসূল বললেন এই মালিক তুমি সুহরে লেখা সাতটা জাহান্নামের নাম বললা ছয়টা জাহান্নামে কোন জাহান্নামে কারা কারা থাকবে এটা বললা ওয়াইল নামে একটা দোজকের নাম বললা এই দোজকের কারা থাকবে এটা তারা বললা না কেন বলো এখন মালিক ফেরেশতা বলতেছেন রাসূল আমার লজ্জা লাগতেছে আমার কি লাগে লজ্জা লাগে আল্লাহ পাক বললেন এই মালিক সাকরিস্ত আউট করো আমার রাসূল যা বলে তাড়াতাড়ি জবাব দে তাড়াতাড়ি কি জবাব দেওয়ার মালিক বলতেছে আল্লাহ নির্দেশ দিশা রূপে আর কি নাই উপায় নাই এত সেয়ারা দেখলে মন লেগে এত সেয়ারা এত বিকট দেখাটা সেয়ারা এত সেয়ারা দিকে দেখলে কি লাগে বমিয়ে তো সাহেব কারণ দু জগ দুই রকম কারণ আপনি মনে করেন ওই যে রোলে ফিউজ করে ফিউজ জ্বালে গরম করে এত সেয়ারা খুব সুন্দর কি বলবো এত সেয়ারা সুন্দর থাকলেও আসমান নেই এতে যে পরিশ্রম করে রুলিং বেলি যেতে কাম করে এতে কি অবস্থা গঠন এতে সেহারা ডেরা কাড়ি কুড়ি সামনা টামনা গুলি বেঁচে পড়েছে এ মালিকটা দুজকের ধাক্কা হাতে মেঘে পড়েছে যারা বিক্ষুদে হয়ে গেছে এখন মালিক খেয়ে বলতেছে হুজুর আমার লজ্জা লাগতেছে তারপরে আল্লাহ পাকের নির্দেশ না বলে উপায় নেই এই ওয়াইল নামে দুজকের মধ্যে আমরা ওই সমস্ত উম্মতেরা উম্মতদেরকে দেওয়া হবে যারা মৌতের আগে তওবা না করে মৃত্যুবরণ করছে তওবা না করি যে সমস্ত উম্মতগুলো মৃত্যুবরণ করছে কবিরা গুনাহ করার পরে তওবা করে তওবা না করি মারা গেছে তবে এই ব্যক্তিরে ওয়াইল নামে এই দুনিয়ার মধ্যে দেওয়া হবে কি না করলে আমাদের তওবার দরকার আছে কিনা আল্লাহ কে যদি তওবা করস আগে যা গুনাহ করতে সব আগে যা গুনাহ করতে সব কি একজন লোক তওবা করলে আল্লাহ কে এরকম খুশি হয় অনেক কারণ একটা সন্তান হারাই গেছে কারণ একটা সন্তান একটা ছেলে হারাই গেছে বিশ বছর পরে আল্লাহ একটা ছেলে দান করছে এই ছেলেটা মুসলমানি করেছে এই ছেলেটা হঠাৎ করে কোন দিকে গায়ে হয়ে গেছে তার মা বাপ খুব খুশি কি বলেন খুশি নাকি সবচেয়ে বেশি কষ্ট একজন মানুষের কাছে সবচেয়ে দামি হলো তার ছেলে তার সন্তান নিজের রক্ত থেকে দাম বেশি নিজের সম্পদ থেকে দাম বেশি নিজের বাড়ির থেকে দাম বেশি বরং নিজের জান থেকে সন্তানের দাম বেশি নিজের জান থেকে সন্তানের দাম বেশি আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি তওবা করে ওতে একটা সন্তান হারাই গেলে এই সন্তানটা দশ বছর পরে হঠাৎ করে ফিরি হয়েছে মা বাপ কাছে ফিরে আসছে মা বাপ কেরকম খুশি যে খুশি প্রকাশ করার মতো কি নাই বাসা মায়ের তবে সবের পানি বাড়ে খুশিতে কিসে সবের পানি বাড়ে এটা দুঃখে থাকে খুশি আগে বাইরে ছিল দুঃখের পানি এখন বাইর খুশির সবের পানি খুশির কি সবের পানি অর্থাৎ মা বাবা যেরকম
সন্তান হারানো সন্তান 10 বছর পরে ফিরে ফেলে দিলে খুশি হয় আমি আল্লাহ আমার একজনের বান্দা যদি তওবা করে ফিরে আসে তাহলে আমি তার মা-বাবার থেকে 100 গুণ বেশি খুশি হই একজন মানুষ গুনাহ করবে গুনাহ করতে 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 দুরো হয়ে গেছে পেরেশান হয়ে গেছে দুর্বলতা আসে গেছে ওই জায়গায় থামি যাও ওই জায়গায় থামি যাও গুনাহ আর করিও না দাঁড়াও ওটা সাগর সাত সাগর মহাসাগর সাগর মহাসাগরের মতো সারা পৃথিবীর সমস্ত পানির পরিমাণ যদি গুনাহ করে থাকো ওই জায়গায় থামো একবার তওবা করো সব মাফ করে দিবে কে মাফ করবে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা বনি সালেম গোত্রের একটা গল্লি দিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা মহিলা তার দুধের একটা শিশু নিয়ে আসি রাসূলের সামনে হাজির আসি বলে হুজুর আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন কোন আল্লাহ আমাদের ভালোবাসা মিরা নন্দন কোন আল্লাহ ভালোবাসে কোন সারা সকল মুখ করে দিয়েছে কোন এত ভালো যদি আল্লাহ বাসে আমার এই ছেলে যা আমি তো ইচ্ছা কিন্তু ভাবে আমি আগুন দিব না আল্লাহ এত ভালোবাসে আমাদেরকে দুধ দিবে কেন এমন জোরে শীতকাল দিব রাতে শীতকালে তিন চার জলে ধরি ওদের ভালা করি গোসল করে পরিষ্কার করে কিন্তু এতে যত শীতকাল দিব যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত পায়খানা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পানি ছিল ততক্ষণ কি পানি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেরকম ভাবে এরকম পায়খানা যুক্ত একটা বাচ্চাকে শিশুকে তোমার আদরের সন্তানকে তুমি কোলে নিতে রাজি না এই পায়খানা পরিষ্কার করে তারপরে গামোসির মকমলের কম্বল দিয়া জড়াই ধরে বুকের মধ্যে যখন বাচ্চাটা নিল বাচ্চা খুশি নাকি কষ্ট কি মজা করে মা কি মজা করে এই বাচ্চাটা কোলের মধ্যে নিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যে পরিমাণ গুনাহ করেছে এই গুনাহগুলা বিশেষ নাফাক এগুলাকে পরিষ্কার করে তারপরে কুদরতি কোলে নিয়ে জান্নাতে পাঠাবে কুদরতি কোলে নিয়ে কোথায় পাঠাবে জান্নাতে পাঠাবে তওবা করার জন্য সিদ্দিক আকবর রসুলকে বলতেছে হুজুর আমার একটা দোয়া শুনুন আমি খুব দ্রুত বলতেছি বুঝার চেষ্টা করি না কষ্ট হবে না সিদ্দিক আকবর রসুলকে বলতেছেন হুজুর আমার একটা দোয়া শুনেছেন যেটা আমি নামাজের মধ্যে করতে পারি আল্লাহ রাসূল সিদ্দিক আকবর তার কাছে বলছে রাসূল আল্লাহ দোয়া শিখেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া আরহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম এই দোয়াটা কে কে পড়ে হাত তুলে নাও হাত তুলে লাভ কি একটু বলি তারপরে হাত তুলে সহজ হবে কোথাও আমরা বললতে আল্লাহ রে নবীরে কে কে ভালোবাসো দু তিন জন হেটা হলো সেটা করে হাত তোলা ফেরেশতার বিলিয়ের ভিতরে না হবে আমাদের একটা বিলিয় চলে না বিলিয়ের মধ্যে হাত তোলা ফেরেশতা তাই আর দেখছো আল্লাহ এত নবীকে মহান করে না আপনার হাতটা তুললেন না হলো সেটা করে বিলিয় তো পাথর আছে বিলিয় তো জেনে গেছে আমাদের পুরো জিন্দেগি বিলিয় চলে পুরো জিন্দেগি কি বিলিয় সন্ধ্যা সত্যি আমাদের ময়দানে 60 ছয় বিলিয় বাজার দিব বিলিয় কি করে দিবে বাজার দিবে না হাতটা উঠাইলেন না হাত উঠাইবেন লগে লগে কোনো আমল নাই কোনো আমল নাই আরে মি পুরো জিন্দেগি কিছু নাই পুরো জিন্দেগি মধ্যে কি কোনো আমল নাই এই আমাদের ময়দানে এক লোকের 99টা গুনার দস্তর হবে 99টা শুধু গুনাহ আর গুনাহ যখন গুনার দস্তর 99টা সত্তর হাজার ফেরেশতা এক একটা দস্তরকে আগায় দেবে এরকম 99টা দস্তর হবে যখন তার সর্বশেষ যিনি জাহান্নাম থেকে মুক্তি পাবে সর্বশেষ যিনি যাকে আল্লাহ পাক জান্নাত দিবেন ওনার 99টা গুনার দস্তর হবে আল্লাহ পাক যখন বলবেন আমার ফেরেশতারা আমার বান্দার কি অবস্থা ওটা আল্লাহ এত তো কোনো আমলে নেই 99টা দস্তর তো 100 হইতে আর কত লাগে 100 হইতে আর কত আল্লাহ পাক বান্দার মাফ করবে কত রাস্তা বার করে রেখেছে এক ইচ্ছা খালি রেখেছে 99টা তো আল্লাহ 100 টা ঘুরে দিয়ে কি অবস্থা তো 99টা হবে আল্লাহ রাসূল বলতেছেন 99টা দস্তর হবে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা নেকামল নাই কত আল্লাহ কোন নেকামল তালাশ করে আছে কিছু নাই এদের কোন জায়গায় ভুল করেছে কোন জায়গায় মিশা কথা করছে কোন জায়গায় তারা হেঁটা করছে কোন জায়গায় আরেকজন আমার গেলে ষড়যন্ত্র করছে কোন জায়গায় আর কোন জমিন তেলিয়ে লেছে এইভাবে শুধু এতে দিন আমার বলে শুধু দপ্তর এই সমস্ত কালে ওয়াস এই সমস্ত কি আমল এগুলো চলতেছে ভালো কোনো আমল তার নেই
আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলল ভালো করে তদন্ত কমিটি করে দেখো তদন্ত কমিটি করা মানে যাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে যাদের মাথা করে দাও তাদের কি করে দাও সাধারণত কোটি যে মানুষের সরকারে সম্পদ করে তদন্ত কমিটি করে যাদের বাকি রইল বিদেশ যাবে এটা কথা চলিস বিদেশ যাবে তদন্ত কমিটি গঠন করতে মানে এত ভাগ আমাদের সাবেক অর্থমন্ত্রী সাহেব সাড়ে সাত হাজার টাকা দিয়ে এক লোকে মারা গেছে প্রথমতে সময় কাটে এই জন্য আল্লাহ পাক এখানে এমন জায়গায় বসা রেখেছেন টিকটিকির মতো বিশের মতো হোলা দুই তিন লাঠি দিয়ে বার করেছে বার হোলা কি করে জয় বলল লাই খাতার পুরো দিয়া রূপ ফাট করে খেয়েছ বাড়ি তো বার করেছ একদিন দেখলাম গায়ের ভিতরে এতে অসহা ইজে এদিকে ধাক্কা দিলে তো হেঁটে লড়ে আল মাল এটা নাম কি মাল এতে মাল যা আছে সব শেষ মালকাবান দালকাবান সব শেষ হয়ে গেছে এটা কি হয়েছে শেষ হয়ে গেছে তালাশ করার পরে তোমার আমল নেই তখন আল্লাহ পাক যদি হাত থেকে একটা কাগজ দিবেন একটা পার্সা দিবেন এটা উঠাও যখন উঠাইয়া নেকির মাল্লার মধ্যে এটা দিবে 99টা দফতরের মোকাবিলা হবে দেখা যাবে তো তখন এটা উঠাই দেওয়ার সাথে সাথে 99টা দফতর হালকা হয়ে যাবে এই সত্য ফারসাটা ওজন হয়ে যাবে তখন ফেরেশতারা তাজ্জব হইয়া বলবেন আল্লাহ এই ছোট্ট ফারসাটা এত ওজন কেন আরে মিয়া সিটিগল দুই মহলে কি দেব সামনে এক বইনে কামে যাবে সিটিগল দুই মহলে আজকে দেখলাম আমরা 78,000 টাকা এক বইনে সামনে এক বইনে সামনে 78,000 টাকা বসুরাম বাজারে সিটিগল বেগিল দমা দিলে তুমি 78,000 টাকা সিটিগল সম্পূর্ণ মহলে 78,000 টাকা এটা জমা দিবে ধরে আল্লাহ পাক বললেন ফেরেশতা তালাশ করে দেখো না ভিতরে কি আছে তালাশ করে দেখা যাবে ওইখানে একটা অক্ষর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতারা বলবেন আল্লাহ এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে তখন আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতারা শুধু 99টা দফতর না সাত আসমান সাত জমিন যদি এই ফাল্লায় আনি দাও এই ফাল্লার মোকাবিলায় যদি এই কাগজটা জমা দাও এই ফাল্লার এই কাগজের ওজন বেশি হবে কারণ এই কাগজের মধ্যে কার নাম লেখা আছে আল্লাহ থেকে ওজনে কোনো মখলুক আছে এই জন্য যখন শুনুন শুন একবার করে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ কেউ যদি ইখলাসের সাথে পিওর একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাকে জান্নাত দেবে আল্লাহ তাআলা কি আল্লাহর কাছে বান্দার এত দাম আল্লাহর কাছে বান্দা সারা পৃথিবীকে আল্লাহ পাক একদম মানুষের নমুনা করে মানুষের ওদের যে সারা পৃথিবী কয় ভাগে বিভক্ত দুই ভাগে আপনি কষ্ট দুই ভাগে বিভক্ত ওদের জলভাগ আর স্থলভাগ ওদের একজন মানুষের ভিতরে আমি দুই ভাগে বিভক্ত করেছি জলভাগ আর স্থলভাগ মানুষের শরীরের উপরের অংশটা হলো স্থলভাগ ভিতরের অংশটা হলো জলভাগ শরীরের ভিতরের অংশ হলো জলভাগ উপরের অংশ হলো আল্লাহ পাক বলছেন জলভাগ তিন ভাগে বিভক্ত স্থলভাগ তিন ভাগে বিভক্ত স্থলভাগ তিন ভাগে বিভক্ত কি পাহাড়ি অঞ্চল আছে মরু অঞ্চল আছে সমতল অঞ্চল আছে কি বলা আছে কি আল্লাহ পাক মানুষের এই এই কি আল্লাহ পাক সমষ্টির মধ্যে কুফরের ভাগের মধ্যে এই স্থলভাগের মধ্যে তিন ভাগে বিভক্ত করেছেন মরু অঞ্চল আছে আল্লাহ পাকের হাতের তালুর দিকে তাকাইলে মরু অঞ্চল দেখা যায় মরু অঞ্চলের দৃশ্য পায়ের তালুর দিকে তাকাইলে মরু অঞ্চলের দৃশ্য তারপরে শরীরের অন্যান্য অঙ্গের দিকে হালকা কিছু পশম দিয়েছেন এগুলো সমতল অঞ্চলের দৃশ্য আবার মাথা এটা হলো পাহাড়ি অঞ্চলের দৃশ্য সকল পাহাড়ের মধ্যে কিন্তু আবার বাঘবান লোক থাকে না কিছু কিছু পাহাড়ের মধ্যে বাঘবান লোক থাকে এই জন্য আল্লাহ পাক মানুষের সকলের মাথার মধ্যে ফাইজারি হারে উপর ঢুকে যেন কিছু কিছু মাথার মধ্যে উপর ঢুকে দিচ্ছেন মানে কিছু কিছু পাহাড়ের মধ্যে বাঘবান লোক থাকে এটা দৃশ্য হলো মাথা এটা দৃশ্য হলো কি মাথা তাহলে পাহাড়ি অঞ্চল হলো মাথা সমতল অঞ্চল হলো শরীরের অঙ্গ এই যে মরু অঞ্চল হলো হাতের তালু আর পায়ের তালু মধ্যে জলভাগ ও তিন ভাগে বিভক্ত পানি কয় ভাগে বিভক্ত মধ্যে মিষ্টি পানি লোনা পানি তিতা পানি কয় ধরনের পানি আছে মধ্যে মানুষের দেহের ভিতর তিন ধরনের পানি আছে কয় ধরনের পানি হ্যাঁ মধ্যে যে মিষ্টির পানি হলো মিষ্টি মিষ্টির পানি মিষ্টির পানির থেকে ফিগুর আর কোনো পানি নাই একেবারে জীবাণু মুক্ত ফিউর পানি হলো মিষ্টির পানি এটা হলো সেরা মিষ্টি এটা হলো কি সেরা মিষ্টির পানি তারপরে নদীর পানি হলো লোনা নদীর পানি লোনা সাগরের পানি দিতা তবে এরকম বললো কেন আল্লাহ পাক তবে বৃষ্টির পানি ফিলাইয়া স্থলভাগের মধ্যে যত রকমের আবর্জনা আছে গরু ফসা ছাগল ফসা শিয়াল ফসা সাপ ফসা এগুলোর ধাক্কায় সব নদীতে ফেলে নদীর পানি ধাক্কায় এগুলোর সাগরে ফেলে সাগরের তিতা পানি এগুলোর হজম করে সাগরের তল দেশে ফেলে দেবে আর এগুলোর যদি হজম করে তল দেশে না ফেলতো উপরে যদি বাস্তব ফসা বসলে ডাক্তার আগে ধরে যেত চিকিৎসা করছে
ফিশ কোপ থেকে আগে মরে যদি তুই এদেরর ব্যবস্থা কে করলো আল্লাহ পাক এদেরর সব সুন্দরের খেলা কে খেলতেছে আল্লাহ পাক খেলতেছেন মানুষকে এত ভালোবাসেন মানুষের বাসার পরিবেশ এরকম ভাবে তৈরি করতেছেন মানে মানুষের মুখের পানি হলো মিষ্টি মানুষের মুখের পানি মিষ্টি সিন্দুর পানি মিষ্টি মানে সগর পানি ওইখান থেকে ফিটর 24 ঘন্টার মধ্যে এক ছড়া পানি সাপ্লাই দিতেছেন লবা তিতা পানি আর তিতা পানি এগুলাকে কই মাছের কাঁটা মুরগির হাড় গরুর হাড় যত রকমের খানা আছে মাছের কাঁটা সবগুলা খাইয়া ভিতরে থেকে মুখ করে গিলি ভান্ডারে ভাড়া দিছেন ওইখান থেকে আল্লাহকে এক ছড়া তিতো ফিটর পানি দিয়া সূক্ষ্মভাবে হজম করে পায়খানা হিসাবে জমিনে ভাগ করে দিতেছেন আর আরামে বসবাস করতেছেন আর থেকে এই ধরনের ব্যবস্থা কে করলো আল্লাহ কয় সারা পৃথিবীর ম্যাক বলে একজন মানুষ সারা পৃথিবীর ম্যাক হলো একজন মানুষ সারা পৃথিবীর থেকে সবচেয়ে দামি হলো একজন মানুষ একদম কি অনেক সময় মহিলারা বলে আমাদের তো মন না অনেক সময় মহিলারা বলে কি আমাদের আল্লাহ কে অনেক ক্ষেত্রে পুরুষের থেকে মহিলা দামি অনেক ক্ষেত্রে পুরুষের থেকে মহিলা ওদের কেমনে ওদের মহিলা একজন প্রেসিডেন্টের মা মহিলা একদম কি কোন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাম কত ওনার দাম বলবেন মত যোগ্যতা পৃথিবীর কোন জ্ঞানী কেন নেই তবে এতটুকু বলছে অনেক জ্ঞানীরা এতটুকু বলছে তবে বাবা দাম খোদা বুজুর্গদের কিসসাই মুখতাসার আল্লাহর পরস্থান রাসূলের আল্লাহর পরস্থান রাসূলের রাসূলের দেহের কত দাম এটা বলার যোগ্যতা আমার কাছে নাই তবে রাসূল দুনিয়া থেকে দুনিয়ার হায়াত শেষ করার পরে আরেক জগৎ শুরু হয়েছে তখন রসুলকে তখন আরেক জগতে পাঠাই দেওয়ার জন্য একটা সাজানো হয়েছে একটা কাফন লাগানো হয়েছে কোন কাফন এটার দাম কত এটা বলার যোগ্যতা আমার কাছে নাই নবীর গায়ের সাথে কাফন লাগার কারণে কাফন এটার দাম বেশি হয়েছে এটার দাম কি বেশি হয়েছে এটা কত দাম কত মর্যাদা এটা বলার যোগ্যতা আমার কাছে তবে এতটুকু বলতে পারি রসুলকে যে রওজার মধ্যে রাখা হয়েছে ওই রওজার মধ্যে কাফনের সাথে কিছু ঢুকে গেছে কাফনের সাথে কি ওদের দুলা গুলা সম্পর্কে কিছু বলতে পারি কি পাকি যত রাজ আরশে সামা জান্নাত ও ফেরদাউস পাকি যত রাজ আরশে সামা জান্নাত ও ফেরদাউস আরাম গহে পাকে রসুলে আরবি হায়ে আরাম গহে পাকে রসুলে আরবি হায়ে ওদের রসুলের গায়ের সাথে কাফন ছিল কাফনের সাথে যে দুলা গুলা লাগছে দুলা গুলার দাম আরশ আজিম থেকে বেশি আরশ আজিম থেকে আচ্ছা দুলা গুলার দাম যদি আরশ আজিম থেকে বেশি হয় তাহলে কাফনের দাম কত কাফনের ভিতরে যে নবী আছে নবীর দাম কত এই নবী যে মায়ের ফ্যাটের মধ্যে ছিল ফ্যাটের দাম কত এই নবী যে মায়ের ফ্যাটের মধ্যে ছিল এই ফ্যাটের দাম কত বলার যোগ্যতা কারো আছে তাহলে একজন প্রেসিডেন্ট তুমি একজন প্রেসিডেন্টের মা তুমি একজন কি প্রেসিডেন্টের মা আল্লাহ পাক বলছেন ও মহিলারা প্রতি মাসে কোন একটা লোকের যদি দুজন সন্তান থাকে কষ্ট হবে শেষ করে দিয়েছে দুইজন সন্তান থাকে একজন নাম একটা ছেলে আর একটা মেয়ে দুজনের অধিকার ওদের ছেলে বালে হয়ে যাওয়ার পরে তার বরং পছন্দ হওয়ার দায়িত্ব তার বাবার নয় যদি দিয়ে থাকে নফলের সব পাবে নফলের সব পাবে আর একজন মেয়ে বালেক তালেক নেই বিয়ে দেওয়ার আগ পর্যন্ত ভাই দিয়ে বিয়ে দেওয়ার পরে তার বরং পছন্দ দেওয়ার জিম্মাদারি তার স্বামী স্বামীর পরে বরং পোষণ দেওয়ার জিম্মাদারি তার সন্তানের এই জন্য সন্তানে তার মা বাবার বরং পোষণ দেওয়া ফরজ খুব খেয়াল করবে সন্তানরা মা বাবার বরং পোষণ দেওয়া সন্তানের উপরে ফরজ রক্ত বেশি হলে তোর বাবাদের তোর বরং পোষণ দিয়েছে তোর রক্ত বেশি তোর মা বাবার বরং পোষণ দেওয়ার দায়িত্ব তোমার এই জন্য বলা হয়েছে তাহলে একজন মেয়ে জন্ম হওয়ার পর থেকে কবরে ডুবাই দেওয়ার আগ পর্যন্ত এক লোকমা খাওয়ার জিম্মাদারি নিজের উপরে নেই নিজের উপরে নেই আর একজন মহিলা যখন বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে বালে হয়ে যাওয়ার পরে যখন তাকে বিয়ে দেওয়া হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মহিলাকে প্রতি মাসে সর্বোচ্চ 10 দিন ছুটি সর্বোচ্চ কত দিন 10 দিন ছুটি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক নামাজ মাফ নামাজ কি তুই নামাজ পড়লে নামাজ মাফ আল্লাহ পাক তোকে কি করে দিয়েছেন
নামাজ মাফ করে দিয়েছে 20 দিন ডিউটি করবা 30 দিনের বেতন পাবা আর একজন পুরুষ বালে খাওয়ার পর থেকে মওতে রাত পর্যন্ত একদিন নামাজ মাফ এরকম কোন খবর এরকম কোন মাসালা তাহলে আল্লাহ পাক একতরফা ভাবে মহিলাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দিলেন প্রতি মাসে 10 দিন ছুটি প্রতি মাসে কত একজন মহিলা যদি তার সন্তান পেটের মধ্যে আসে আল্লাহ রাসূল বলতেছেন যে এই মহিলা জিহাদের ময়দানে হাজির হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে এরকম কত রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া সওয়াব পাবে আর দিনের বেলা রোজা রাখা সওয়াব পাবে কতদিন সন্তান প্রসব করার আগ পর্যন্ত সন্তান প্রসব করার আগ পর্যন্ত এই সুযোগ সুবিধা মহিলা পাবে আর পেটের মধ্যে সন্তানকে আল্লাহ পাক যখন রূহ দান করবে রূহ পাওয়ার পরে এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে ধাক্কা ধাক্কি করবে এক একটা ধাক্কার বিনিময়ে জিহাদের ময়দানে বর্ষার আঘাত খাওয়ার সওয়াব তোমার আমলের মধ্যে লেখা হবে তোমার আমলের মধ্যে লেখা হবে আর এই মহিলা সন্তান যখন প্রসব করবে একজন মহিলা আর একজন মুজাহিদ জিহাদের ময়দান থেকে যদি ফিরে আসে তাহলে তাকে বলা হয় গাজী আর যদি মারা যায় তাকে বলে একজন মহিলা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত শহীদি মর্যাদা পাবে আর একজন মহিলা সন্তান জন্ম দিয়ে যদি জীবিত থাকে গাজীর মর্যাদা পাবে সন্তান জন্ম দেওয়ার পরে যদি জীবিত থাকে আল্লাহর পক্ষ থেকে তাকে সর্বোচ্চ 40 দিন ছুটি কতদিন কতদিন জিহাদের ময়দান থেকে এখন আসছো ফিরি 40 দিন নামাজ মাফ কতদিন 40 দিন নামাজ মাফ কার পক্ষ থেকে সর্বোচ্চ এটা কত সর্বোচ্চ 40 দিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আর পুরুষের পুরো লাইফের ভিতরে একদিন একদিনও কি না শুনুন আল্লাহ ভাই একতরফা ভাবে মহিলাদেরকে এরকম সুযোগ দিয়ে দিয়েছেন সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান জন্ম দেওয়ার পরে দুধ খাওয়াবে এক ফোঁটা দুধের বিনিময়ে একটা নাকি এক এক ফোঁটা দুধ খাওয়াবে একটা নাকি পাইবা সন্তানের যন্ত্রণার কারণে রাত্রে ঘুমাইতে পারলা না রাত্রে ঘুমাইতে পারলা না লাইলাতুল কদর রাত্রে হযরত আসওয়াদকে সামনে নিয়ে ইবাদত করার সওয়াব তোমার আমলের মধ্যে লেখা হবে মহিলাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা বেশি দিয়েছে নাকি কম দিয়েছে এরকম ভাবে মহিলার শানে যদি আলোচনা চলতে থাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পুরুষের সমষ্টিগতভাবে সকল পুরুষের শানে কোরআন শরীফের কোনো সূরা নাই মহিলাদের শানে সূরা আছে সুন্নাতুন নিসা মহিলাদের শানে কি আছে সূরা আছে সুন্নাতুন নিসা আল্লাহ পাক যদি তৌফিক দেয় অন্য সময় আলোচনা হবে দীর্ঘক্ষণ বসলাম এখন এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি কিছু মুখলেস মানুষ যাদেরকে হাদিয়া দিলে গনে না যাদেরকে হাদিয়া দিলে গনে না পকেটে ঢুকাই ফেলে কত দিছে সাহেব কত দিছে এরকম কিছু মুখলেস লোক দাওয়াত দিই যাদের চেহারার দিকে তাকাইলে অতীতের সকল সঙ্গীরা গুনাহ মাফ হয়ে যায় আমরা চেষ্টা করি আমাদের এখানে মহাবাহা নেওয়ার চেষ্টা জিকির বলার বক্তা দাওয়াত দিবে চিন্তা আমরা করি না ইউটিউব মার্কেট কোনো বক্তা দাওয়াত দিব বলে আমরা চাই না আমরা চাই যে আলেমের কাছে এলেম মোতাবেক সে জীবন যাপন করে এলেম মোতাবেক কি জীবন যাপন করে কি রকম আলেম আমাদের আমাদের অনেক ভাই ছিলেন হোসাইনিয়া মাদ্রাসা মুহাদ্দিস আল্লামা কাশেম সাহেব আমার বন্ধু মানুষ ওনাকে দাওয়াত কম পালন করি ওনাকে দাওয়াত কম পালন করি গত মাসের 25 তারিখ নির্ধারণ করা হয়েছে আমাদের সানগাজি বাজারে 25 তারিখ মাহফিল নেটে লেনদেন বেটা দেব রে কাছাকাছি দুটা মাহফিল যদি একই লেনদেন হয় তাহলে কষ্ট হবে না এদিকে এদিকে যাব নাকি এদিকে কিন্তু ওয়াজ শোনা তো দরকার ওয়াজ শোনা দরকার না সময় দরকার আমাদের গুনার কোনো শেষ নেই এখন আমার দোস্তই বিয়ারে বললাম যে ভাই আমার তো এই কন্ডিশন পাশে পাশে দুটা মাহফিল তুমি মার্চ মাসের প্রথম শুক্রবার দেখো তাহলে মার্চ মাসের প্রথম শুক্রবার খালি তাই প্রথম শুক্রবার দেখো তোমার এই গত মাসে অন্তত 10 জায়গায় তোমাদের একসাথে ঘোরা হচ্ছে দেখা হলে বলে দোস্ত আমারও 7 তারিখ আমার দেখা হলে দোস্ত 7 তারিখ খানা খাইতে বসে দোনজন দোস্ত আমারও 7 তারিখ আসলে আমাদের সব উঠাও না গেলেও তোমার এখানে হাজিরা হলো তোমার এখানে আমাদের সাথে আমার সাথে আমার বন্ধু মানুষ খুব মহব্বতের মানুষ মানে আমরা একে অপরের আপন ভাইয়ের মতো এমিয়া গতকাল মাহফিল করতে যাই আজকে মাগরিবের পর থেকে ঠাকুর ডিঙ্গি বয়ান করবে কারিয়ার এশার পর্যন্ত এশার শেষ করে উনি আমাদের এখানে আসবে এখানে বয়ান করে আখেরি বক্তা থাকবে উনি আমাদের প্রধান মেহমান উনি থাকবেন উনি গতকাল লেকচারকে মাহফিল করতে যাই মাহফিলের মধ্যে পড়ে গেছেন মাহফিলের মধ্যে মরে গেছেন লোকজন ধরে ডাক্তারের কাছে গেছেন নেওয়ার পর আজকে জুমার নামাজ পড়াইতে পারেন না আজকে উনি জুমার নামাজ চান মিয়া মসজিদে জুমার কথা ওইখানে জুমার নামাজ পড়াইতে পারেন নাই রেডিও হাসপাতালে উনি ভর্তি ওনার এখন হোশ নাই এত বেশি ডায়রিয়া হইতেছে বেখবরে বেখবরে ডায়রিয়া হইতেছে আমরা দোয়া চাইতেছি উনি কথা বলার মতো ওনার কাছে সেই
আমার সাথে কথা বলছে মানে মানে খাদেম কথা বলছে ওনার ছাত্র কথা বলছে আমার সাথে বারবার দোয়া করছি আমরা তো আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে ওনার মতে এরকম কিছু মুখলেস আলেমদেরকে জাতির খিদমত করার মত আল্লাহ পাক হায়াত দেয়ার লম্বা করে রাখেন উনি যত জায়গায় বয়ান করেন কথা বল টাকা করছেন কিন্তু বিপদ নাই মুফতি হামিদুর রহমান সাহেবের মত লোক আমাদের এখানে বয়ান করে গেছেন হাদিয়া দিয়েছেন উনি সামনে উনি সামনে আর বর্তমানে বক্তাদের সাথে চিহিতি সমস্ত বক্তব্যগুলো আলেম ওলামার বিরুদ্ধে এত বলে কোন এলাকার বলে উপজেলা চেয়ারম্যান চলে না চল এটা সকল আলেম ওলামার বিরুদ্ধে কথা আর এতে একদিন আমি ফোন করে যোগাযোগ করলাম না আয়াত নাম্বার বলতে না আয়াত তো তেলাওয়াত করেন আমি যোগাযোগ করছিলাম ডক্টর যোগাযোগ করে বললাম যে আপনি মেজর সাহেব আমি একটু আয়াত তো তেলাওয়াত করেন মানে আমি কি আয়াত পড়ি তো আয়াত না হলে আয়াত রেফারেন্স দেন এত নম্বর আয়াত বলেন আরে মিয়া যদি আমি তো ওই আহলে হাদিস মানে এত নম্বর হাদিস সে আসিতা সে আমার দশাই এই তিন নম্বর বসা সে আসিতার এত বড় আল্লামা ইমাম বুখারী সাহেব হাদিসের কোন নাম্বার দেন না সে আসিতার কিতাবের কোথাও কোন নাম্বার এত এত নাম্বার দিবেন কি জানি বাংলা বই তে এসে 10 নম্বর হাদিস ইমাম বুখারী নাম মিললে আর যে এরকম একটা বাংলা বই তে গেছে মানে বুখারীর কত নম্বর হাদিস আছে না তো নাম্বার নাই আমরা আমার সাথে চলো আমার রুমে দোতলায় উঠে ওইখানে আর সব কিতাব আছে সেটির উঠে লেজে কুলি দেন 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 কত মাইটা কাটতে বলবে এটা তো কোন জানতো বলবে যদি এটা জানতে পড়তে পারে তাহলে আলে আস আর জানতে পড়তে পারে না আল সন্দে এত তো জানতো বল লাগা দিলে আল সন্দে এত হতো যেতে আল সয় জানতো বল লাগা দিলে হেলো হতো আর যেতে জেন জব সারা হতো রসুল কি জানতো বলি জানতো বলি ছিল নাকি রসুল না বলে রসুল না বলে বুখারী শরীফ আছে রসুল নবদি বুখারী এর অংশ ছিল রসুল নবদি তিন বুঝি শরীফ আছে রসুল আমল তো কই বলে কি এর কোরআন শরীফ আছে কোরআন শরীফ আছে তে এই যে সূরাগুলা এই সূরাগুলা ধারাবাহিক ভাবে তো রসুল আমল ছিল না রসুল নবদি ধারাবাহিক ভাবে বলে কি ছিল না আরে মাযহাব মানে তো সব মাযহাব মানে রাস্তা কুশুরাম বাজারে যাওয়ার জন্য রাস্তা কি একটা নাকি অনেক এতে যে কোনো রাস্তা দিয়ে গেলে তো বসে না বসে এতে যদি হানফি মতবাদের মাধ্যমে যাইতে চায় মদিনা বসে এতে যদি শাফি মাধ্যমে যাইতে চায় মদিনা বসে যাবে এতে যদি আমাদের এই রোড দিয়ে যাইতে চায় হোসেনা বসে যেতে পারবো এই সদ্দিনে উত্তর হুকুমা দিয়ে গেলেও সদ্দিন যেতে হোসেনা বসে যেতে পারবো সন্ধ্যে রোড দিয়ে গেলে এখান থেকে হোসেনা বসে যেতে পারবে অন্য রোড দিয়ে গেলে এখানে হোসেনা সবগুলো টার্গেট হলো হোসেনা বসা যে কোনো রাস্তাটা বসতেই চলবে যে কোনো রাস্তা দিয়ে কি বসলেই চলল সকলের টার্গেট হলো মদিনা সকলের টার্গেট হলো নবী সকলের টার্গেট আমাদের মারানা কাসম দুনিয়ার থেকে চলে গেছে ইউটিউব মারানার এদের থেকে শুনে থাকবেন কারণ এদের ওয়াজের দ্বারা কোনো সাজা নাই আওয়াজ এদের কি আওয়াজ কেউ 20,000 টাকা দেয় কত টাকায় কত দিছে কন্ট্রাক্ট করছে অগ্রিম কন্ট্রাক্ট করার টাকা দেওয়া যায় না কি জন্য বক্তা যেটা দাওয়াত দিছেন আগামী জানুয়ারি দিয়ে এখন 10,000 টাকা দিয়ে এসে এত যদি আগামী জানুয়ারি পর্যন্ত বাসি না থাকে তাহলে এত টাকার গ্যারান্টি কি এত টাকা গুলো নেওয়া যায় দিব যাই না ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলা বদলের মধ্যে আসেন হঠাৎ করে সংসারে অভাব দেখা দিছে সংসারে অভাব দেখা দিছে ইয়ের কাছে ক্যাশিয়ারের কাছে সিলিপ পাঠাইছে পাঠাই বললেন না আমার বেতনটা একটু লাগাও বেতন মাস শেষ হয়ে যাবে 3 দিন বাকি আছে কত দিন
এশিয়ার অবজিত লেখছে আমিরুল মুমিনিন আগামী তিন দিন সরকারি দায়িত্ব আদায় করতে পারেন গ্রান্টি দিলে বেতন পাবেন নচেত দেব না নচেত কি দেব না কারে বলছে আমাদের দেশের নামাজ জারি করে তুই জিদ্দাই হয়ে গেল এত বড় সাহস আর বেতন লাগালি না আর আমিরুল মুমিনিন ওমরকে বলতেছে আগামী তিন দিন সরকারের দায়িত্ব আদায় করতে পারবেন গ্রান্টি দিলে বেতন পাবেন নচেত না এই বক্তা ওমরের এই সূরতের এই সিরাতের উপর যদি সে না থাকে এই বক্তার ওয়াশরিক সুযোগ বুড়ি আবার বলছে তো তিন দিন আগে তো ওটা করে দিতে তিন দিন ঘুরে লেন কেন তিন দিন ঘুরে লেন কেন এবারে মা আবু নকশা বলছে বলছে আমারও গুড় খাবার দরকার আছে আমার কি আছে গুড় খাবার তো এখন আমি গুড় গিনি খাই আর এর গিনি খাবার কি হবে ওয়াজ করলে আমার ওয়াজ কে হবে আমার ওয়াজ এসো যে আমি আগে গুড় খানা বন্ধ রাখছি তিন দিন আমল করছি আমল করার পরে তো বাচ্চারা নসিহত করছে তাইলে যার কাছে বক্তার কাছে আমল নাই বক্তাদেরকে দেখবে গাড়ি থেকে হাঁটা নিয়ে গাড়ি থেকে নামি আসতে চুষে স্টেজ থেকে গাড়ি নামাজ মাফ নামাজ কি কারণ ওয়াজ বসু হলো তো বক্তার নামাজ মাফ মাফ নেই আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক